7ই জানুয়ারি তিনি ফেসবুক লাইভে আসবেন বলেছিলেন, জানিয়েছিলেন বিধানসভা কেন্দ্র বলাগড় নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করবেন। কিন্তু রবিবার 7ই জানুয়ারি সকালে একটু ফেসবুক পোস্ট করলেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, যেখানে আবারও যুব তৃণমূল নেত্রী রুনা খাতুনসহ একাংশকে কটাক্ষ করে দলকেও হুঁশিয়ারি দিলেন লেখোয়ার মনোরঞ্জন। তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার শ্রদ্ধা জানিয়েও দলকে ঠিক 2 দিন সময় দিলেন বলাগড়ের বিধায়ক, জানালেন তারপরেই আন্দোলনে নামবে। গত কয়েকদিন ধরে তৃণমূল বিধায়ক বনাম যুব তৃণমূল নেত্রীর বাগযুদ্ধে সরগরম হুগলির বলাগড়। তারা একে অন্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করছেন, বিষোদ্গার করছেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন যুবনেত্রী।